আসসালামু আলাইকুম ভাইরা, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি। তো ভাইরা, যে ভিডিওতে যে এই এই ছাগলটা হলো বিটিএল ছাগল, অরিজিনাল বিটিএল, এটা হাইট 42 বা এর উপরে হতে হবে হবে, আর ওজন প্রায় 60 কেজির মতো আছে। তো ছাগলটা এই 2 বিয়ান হলো, তো প্রত্যেক বিয়ানে প্রথম বিয়ানে একটা বাচ্চা দিয়েছিল, কিন্তু এই বিয়ানে 2টা বাচ্চা দিয়েছে। আর দুধের জন্য খুবই ভালো, প্রায় 2 লিটার মতো দুধ পাবেন। আর ছাগলটা বিক্রির জন্য আমার কাছে আছে, যদি অনেক বাই ডিমান্ড ছিল যে বিটেল ছাগল, তো বিটেল ছাগল এটা আছে। ছাগলটা অনেক ভালো, অরিজিনাল বিটেল, এটা কোনো ক্রস নাই, আর 2টা বাচ্চা দেয়। আর বাচ্চা যে আগেরবার যে 2টা বাচ্চা ছিল, বহুত বড় বড় বাচ্চা, জন্মের পরে বহুত বড় বাচ্চা ছিল। তো ছাগলটা যদি কারো দরকার পড়ে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। আর 2টা তুতাপুরি পাটা আছে, যে অরিজিনাল তুতাপুরি, কোনো ক্রস নাই, এটা অরিজিনাল তুতাপুরি 2টা। তো অনেক ভাইয়ের আমার কাছে ডিমান্ড ছিল যে তুতাপুরি পাটা পাঠার জন্য, তাও 2টা পাটা আছে। আর নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে, যোগাযোগ করলে করতে পারবেন। পাটা অরিজিনাল কোয়ালিটি, ভালো কোয়ালিটির, আর অরিজিনাল তুতাপুরির মানে বেশি ডিমান্ড ছিল, কারণ হইল অরিজিনাল তুতাপুরির থেকে যে বাচ্চা আসবে, বাচ্চাগুলো অনেক ভালো কোয়ালিটির হয়, আর যার জন্য অনেক ভাই বা ফার্মের জন্য পাটা খুঁজছেন। যে তুতাপুরি পাটা হলে বাচ্চার কোয়ালিটি অনেক ভালো হয়, যদি দেশি ছাগল আপনারা ক্রস করেন তো বাচ্চার কোয়ালিটি অনেক ভালো হবে, ফার্মের জন্য অনেক ভালো। আর যদি কারো দরকার পড়ে স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক করে দিবেন, লাইক করতে ভুলবেন না। আর অনেক ভাইয়ের যে ডিমান্ড ছিল তুতাপুরি পাটার, তো অবশেষে আমি 2টা কালেকশন করছি। তুতাপুরি পাটা মিলানো যায় না, আর ভিডিওটাতে ভাই একটা লাইক করে দিবেন। আর এই বিটিএল যে ছাগলটা, ছাগলটা হলো 6 দাঁতের ছাগল, তো প্রথম 7 দাঁতের সময় ছাগলটা বাচ্চা হয়েছিল। তো বিটিএল ছাগল বিশেষ করে 4 দাঁতের সময় ওরা প্রথম প্রেগনেন্ট হয়, অনেক দিন লাগে প্রথম প্রেগনেন্ট হতে। তো বয়স এখনও বেশি নাই, বয়স কম আছে। যদি কারো প্রয়োজন পড়ে, অনেকের ডিমান্ড ছিল বিটেলের জন্য, বিটেলটা ছাগল মিলানি বহুত মুশকিল হয়, পাওয়া যায় না, তো অবশেষে একটা পাওয়া গেছে, যদি লাগে যোগাযোগ করবেন অবশ্য। ধন্যবাদ।